Hey guys, good morning and welcome back to my channel Debarpita's vlog. So guys, আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আজ হচ্ছে ভাইফোঁটা। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার নিচে যাবো। নিচে গিয়ে দেখবো ভাইয়ের স্নান হয়েছে কি না, তারপর আমি ওকে ফোঁটা দেবো। আর দাদা তো এবারেও নেই ভাইফোঁটার সময়, সো কি আর করা যাবে, কিছু করার নেই, টাইম হচ্ছে না, অফিসের ছুটি পাচ্ছে না। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। হয়তো রেডি হয়েই গেছে, বাট মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস যেটা আছে সেটা বার করা আছে, বাট নিয়ে যাওয়া হয়নি। তো যেহেতু মামার বাড়ি যাবো, সেখানে গিয়েই সবাই মিষ্টি ফিষ্টি খাবার দাবার করবে, তো এখানে অল্প করে জাস্ট খেয়ে নেবে, তারপর সেখানে গিয়েই যাওয়া হবে। আর সাহেব এখানে দাঁড়িয়ে আছে, স্নান করতে যাচ্ছি। এখানে সমস্ত কিছু রেডি হয়েই গেছে, মা শুধু গেছে শাকটা আনতে। শাকটা আনলেই একদম ফোঁটা দেওয়া শুরু করা হবে। দেখো তো কি হয়েছে, কেন কেন মাথা সাবান এমন ধরেছি। ওকে খা, ওরকম বিষটা খেলে ও কারোর মায়া হবে না। কিন্তু কুকুর বাচ্চারা সবে সবে চোখ ফোটেও নিয়ে, এখনো কুকুর বাচ্চা কি করলো, কুকুর বাচ্চা তো ক্ষতি করেনি বলতে বলতে বাবাকে বলতে বলছে। বল আজকে টিফিনে হয়েছে লুচি, ঘুগনি আর মিষ্টি, বাট আমার খাওয়া হয়ে গেছিলো, আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। মাসি যখন খাচ্ছে, মাসির অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন দেখে মনে পড়লো যে শ্যুট আমাকে করতে হবে। গুবলু আমাকে ভাইফোঁটা উপলক্ষে এই কাস্টমাইজড চকলেটটা পাঠিয়ে দিয়েছে। মায়ের কাছে গিয়ে যাও, এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। ভুল আমি যখন করিনি, ক্ষমা আমি এখন চাইতে পারবো না। কি বললে, ক্ষমা চাইতে পারবে না? হাস, কি বল, কি করলে ঠাকুর গো? কি করলে তুমি ঠাকুর গো? মার না, মার আরো বেশি করে মার, ঢিপ ঢিপ করে মার। সো গাইস, মামার বাড়ি থেকে আমি এখন আমাদের বাড়িতে এসেছি। আজ একটা বিশাল বাজে ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে। যে কুকুরটার 7টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে থেকে একটা বাচ্চাকে কালকে অলরেডি একটা গর্গেল, মানে যেটাকে গোসাপ বলা হয়, সেটা খেয়ে চলে গেছে। তো কালকে আবার এসেছিল, আমরা যতবার দেখেছি তাড়িয়ে দিয়েছি। ওই কুকুরটা ছিল, মানে বড় কুকুরটা, সে তাড়িয়ে দিয়েছি দিয়েছে। আজকে আমরা মামার বাড়ি চলে গিয়েছিলাম, তো আমরা যখন ছিলাম তখন ওর মা ওদের সাথেই ছিল, জানি না ওর মা হয়তো কোথাও গিয়েছিল। আবার ওই গর্গেলটা এসে 3টে বাচ্চাকে খেয়ে চলে গেছে, আর 3টে ছিল। তো আমাদের পাশে বাড়ির একজন, সে আমাকে ফোন করে বলে, আমি বললাম তোমাদের বাড়িতে আপাতত কিছুক্ষণের জন্য রাখো, তো আমি গিয়ে নিয়ে নেব। তো সেই জন্য আমি এসেছি, আমার বেড়ালটাকেও খেতে দেবো, আর ওদেরকেও আমি ঘরে পুড়িয়ে দিয়েছি, ওর মা সমেত ওদেরকে আমি ঘরে পুড়িয়ে দিয়েছি, যাতে ওরা একটা সেফ
প্লেসে থাকতে পারে, কোনো সমস্যা না হয়। আমি জল খাবার সব দিয়ে দিয়েছি, সো ওরা ভালোভাবে থাকবে। তো তারপরে জুনুকে খাবার টাবার খাইয়ে আমি রাতে যেহেতু ওখানেই থাকবো তো চেঞ্জ করে যাব, মানে গেঞ্জি এটাই পরে নেবো, প্যান্টটা শুধু চেঞ্জ করে নেবো, করে চলে যাব। হচ্ছে আজকে ডিনার রুমালি রুটি আর চিকেন কষা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই, গুড।